আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ। আমি এবং আমরা সকলেই অনেক ভালো আছি আর চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিওতে। ভিডিওটা শুরু করতেছি খুকু ভাবির ঘর থেকে। আজকে হলো চাচি বাড়িতে নাই, চাচি সকালবেলাই হচ্ছে গিয়ে তার বাবার বাড়ি চলে গেছে, মানে নানু বাড়িতে চলে গেছে। আমি যদিও ঘুমে ছিলাম তখন আমি দেখতে পাই নাই, আমি ঘুম থেকে উঠে দেখি নাই। তো সকালবেলাও হচ্ছে খুকি ভাবি এই বানাইছে, নাম কি তার, পাটিসাপটা পিঠা বানাইছে। কেন বানাইছে জানি না, হয়তো খুকি ভাবির খেতে ইচ্ছে করছে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর মাইমা বলতেছিল যে পাটিসাপটা পিঠা বানাইছি, সকালে আমাদের ঘরে কিন্তু পাটিসাপটা পিঠা খাইও। তো ঘুম থেকে উঠেই ব্রাশ করে কোনো রকম চলে আসছি হচ্ছে গিয়ে খুকি ভাবির ঘরে এই পাটিসাপটা পিঠা খাওয়ার জন্য। আর পাটিসাপটা পিঠা খায় তো কখনোই আমার মন ভরে না, তো আজকেও ভরে নেই অ্যাজ ইউজুয়াল। তো এই জন্য হচ্ছে কি আবার চলে যাব হচ্ছে আমরা ভাত খাওয়ার জন্য। তো গিয়ে দেখি যে আসলে ভাত খাওয়ার জন্য আজকে কি অ্যারেঞ্জ করা হয়েছে, কি আছে সকালে, প্রতিদিনের মতো আছে না অন্যরকম। চাচি বাসা থেকে বের হয় না আর এখনই কপালের কি দুর্দশা, সকালবেলা সকালেই হচ্ছে গিয়ে আমরা দুই বোন মিলে এখন ডিম ভাজা দিয়ে পানি ভাত খাবো। আর ডিম ভাজা দিয়ে গরমের দিনে হ্যাঁ পানি ভাত খাওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে, আপনারা যারা খান তারা জানেন। আমি খাই, মাঝে মাঝেই খাই, ঢাকায় বেশি খাওয়া হয়। আর আমি হলো ওই ঢাকায় থাকা গ্রামের মেয়ে, বুঝছেন, মানে রুটি পরোটা ভক্কর চক্কর খানা আমার একদম পছন্দ না, একদম সোজা ভাত, ডাইরেক্ট ভাত, মানে ভাত ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। তারপরে পোলাও কন, বিরিয়ানি কন, মুরগি কন, গরু কন, কিচ্ছু না, মানে এক্সট্রা, মানে এক্সট্রা খাবার যেটা হয় না, বিরিয়ানি টিরিয়ানি তিয়ারি মেরে মাংস কত কিছু খায়, এগুলো আমার কিছু ভালো লাগে না, আমার খালি ভাত ভালো লাগে। মরিচ বাটা হইলেও যাতে চলবো, সমস্যা নেই, কিন্তু ভাত হতে হবে। দেখি গরম না করে, এটা গরম তো সকাল থেকে কার্টুন দেখতেছে। আর একটা ফোকনা নিয়ে গেছে, বুঝছো, বেলুন, এই বেলুনটা ফুলাইতে গেছি, এবার ফুটতে গেল দেখে কি যে খুশি হইলো। ভিডিও আল্লাহ মানে আমার নিজের কাছে ভালো লাগছে কালকের ভিডিও, আমার কাছে আমি যখন এডিট করছি না, মানে শুরু থেকে শেষ পর্যন্ত দুইবার তিনবার মানে দেখছি ভিডিওটা, বুঝছো, মানে ভালোই লাগছে আমার কাছে, কিন্তু মাইশের কাছে কিলগা ভালো লাগে না, আমি বুঝি না। আরে অনেক কামের না, এমন কামের কামের বেশি কাম থেকে অনেক জোরে বৃষ্টি নামতেছে, অনেক জোরে। তো আমি ভাবতেছি হলো এই বৃষ্টিতে গোসল করব, ঝুমঝুম ঝুমঝুম শব্দ হচ্ছে। তো তার মাঝে হইলো মাসুদ আসছে, তো এখন হইলো দুজনে মিলে গোসল করব, দেখি মিম করে কিনা, তাহলে তিনজনে মিলে গোসল করা যাবে, অনেক মজাও হবে বোঝা যাচ্ছে। দেখেন অনেক বেশি বৃষ্টি নামতেছে, গাছের জন্য অবশ্য বুঝতে পারতেছেন না, গাছই দেখা যাইতেছে ওইভাবে, বৃষ্টি দেখা যাচ্ছে না।
আর মিম হলো ঘরের কাজকাম করতেছে, যেহেতু কাকি নাই সব দায়িত্ব তার উপরে, সে এখন সংসারী একজন মহিলা হয়ে গেছে, এই জন্য হচ্ছে গিয়ে সে অনেক কাজ করতেছে, কিন্তু সে কাজের জন্য অন্য কিছু করার টাইম পাইতেছে না। দেখেন যে মাইয়া কিছু কয় না, না আমরা গোসল করুন তো এখনই করুন, এখনই করবো। আদাটা তুই কি শহরে বাবুনি, তুই তো গ্রাম মেয়ে, হ্যাঁরা না বাল থেকে বসত মানে, হ্যাঁ বাজমের বাল থেকে, যে যে শুনকাল মনে কর যে ছেড়া গো কইতে না আদ্দ সামরে হে নাই খাইছ নি হুবি নি নিবি নি খাবি নি বাল থেকে জমের বাল থেকে গেছে গা। তো বৃষ্টি হলো কমছে, বৃষ্টির পরে হচ্ছে গিয়ে এখন আমরা মোটামুটিভাবে রান্নার আয়োজন শুরু করব। মিম হচ্ছে রান্না বান্না করবে আর আমি হলো সেটা দেখব, আর খাওয়ার জন্য প্রস্তুতি নিব, কারণ বেলা এখন মোটামুটি বাজে গেছে 4:45। তো যেহেতু আমরা সকালের খাবারটাই একদম পানি ভাত খাইছি, সেটা হলো তখন দুপুর প্রায় 12:30 বাজে, তো এখনও পর্যন্ত ক্ষুধা লাগে নাই, দুপুরের খাবারের টাইম আমাদের জন্য এখনও পর্যন্ত হয় নাই। কী অবস্থা আর আমার ভাই বোন, ভালো আছে না? তো মিম হইলো ওখানে ভাতের, আচ্ছা মাটির চুলায় রানবি না গ্যাসে ভাবি, গ্যাসে শর্টকাট রান্না হবে, মাটিতে সে রান্না করবে না, গ্যাসে রান্না করবে। তো কী রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর রোদ উঠে গেছে, আমি ভাবি না আসলে রোদ উঠবো, আমি ভাবছি যে এই আলোতেই মানে ওই বুঝে যে গেছে বৃষ্টির সময় ওইটাই শেষ যাওয়া হবে, আজকের মতো হয়তো সূর্য আর উঠবে না, কিন্তু রোদ উঠে গেছে, এই দেখেন কত রোদ, ওই যে সূর্য দেখা যেতেছে গাছের ফাঁকা দিয়া। তা ম্যাডাম আজকে কী রান্না হবে? চিলি চিকেন? না মানে মিমের কথা হইলো কি 12 মাসই তো মা খাওয়ায়, বর্তা হাঁক বাজি এডি খাওয়ায়, তো আমি রান্নু অবশ্যই মুরগি হইতে হইব, শর্টকাট যে কোনো খাবার সেটা শর্টকাট হইতে হইব। কিন্তু আপনার এমনি তরকারি রাঁধতে গেলে কিন্তু একটু ভেজাল হয়, যেমন মাছ রাঁধতে গেলে আপনার এক্সট্রা ধুইতে হইব, বাছতে হইব, কষাইতে হইব, এটা করতে হইব, এটা করতে হইব, আর কিন্তু এই আপনি যদি এমনি ই করতে যান, ভর্তাবাজি করতে যান, তাহলে বাটতে হয়, কুটতে হয়, এইডা ওইডা অনেক কিছু, কিন্তু ওই মুরগি টুরগি বিরিয়ানি টিরিয়ানি মানে সহজ রান্না হচ্ছে গিয়া বিরিয়ানি, তারপর হচ্ছে পোলাও, গরুর মাংস, এগুলো রান্না খুবই সহজ, মুরগি না গরুর মাংস চাইছিলাম রান্না করতে, কিন্তু ভাবলাম যে কালকে রান্না করব, বাড়ির মানুষ মেহমানিতে গেছে গা, সবাই বেড়াইতে চলে গেছে, আমরাও যাবো গা, আমরাও যাবো গা। কয় কেজি দিস? 1 কেজি? মানে পুরো 1 মগ দিছস, তারপর আবার আধা মগ দিছস, আধা শরীরা না 1 শরীরা? আধা শরীরা 3 পা? না ঠিক আছে, 3 বেলা না, কালকে সকাল পর্যন্ত খাম না বেটা,
না দুজন হিসেবে বেশি মনে হইছে কিন্তু তিন বেলার লাগা বেশি না আবার দিত তো যে রোজার মত আমি আনছিলাম চিকন চালু সেদিনই কেটে চললাম তবে চাইল হিসেবে পাতিল ভরে হয়ে গেছে এই পাতিলের জন্য এখন বুঝু রান্না কইলাম আর তিন ঘন্টা আগে কইছি রান্ধো বাবি কয় কি ছোট পাতিল আছে তুমি ছোট পাতিলে রান্ধো বাবি খুঁজা দিল না আমি অনেক খুঁজছি পাই নাই কেসে অবশেষে এখানে যে এই রাইলাম নাহলে বৃষ্টির আগে আমার বাতান হয়ে যাবে আর দেখেন বৃষ্টি ইয়া ভাতের পানি আনতে কই যায় দেখেন চাল দিছে এক জায়গায় পানি আনতে যে আরেক জায়গায় এই দেখেন সব বল বালতি ড্রাম সব কিছু ভরা বৃষ্টির পানি দিয়া মগ কয়দিন এই যে বাদামে যে খেল দেখাইছিল বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাইকা বুবু ভাজা বাদাম আমার কাছে পাবেন শুধু কাঁচা বাদাম তোর কি ফ্যান রাখার ইচ্ছা নেই ফ্যান রাখার ইচ্ছা নেই হ্যাঁ দেখলাম তো পানি দেওয়ার সময় গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছে সে আর এত বড় পাইলা যে যে গ্যাসের চুলাই দিবি হ্যাঁ বার টানালে মারিছিল রেন্দেলা কে মারিছিল কি সময় বেশি লাগে এই গ্যাসই তো উঠবো না ও না গ্যাস তোর গ্যাসে পাওয়ার আছে তার আম পালি কে যেদিন টেহা পয়সা হইব সেদিন আরো বড় লোক হয়ে যাবো আর সেইদিন কবে হইব আমি কইতারি না ওই যে দি লবণ ওই যে বস্তা ভরা আদে নতুন রান্ধনি কেমন নি আমি পাতিলা আইয়া খুঁজছে তারপর পাতিলা দিয়ে গেলাম বিশ্বাসে বুঝছো বিশ্বাস সবই দুধে আর এটা মনে হয় না যার রান্দার কোনো যোগ্য পাতিলে জায়গা আছে
আমার দুই গুনুকারি নন দেবা আজকে দুপুরে আমি কইতেছি আয়েশা যে তোর লাগি আমি ভাত চড়াই না কি করবি কেন আমরা ওটা আমরাই রান্না দেখাম আমার শাশুড়ি তো বাইতে না এখন আয়া দেখি মনে কর এক পা চাইলে ভাত চড়াইছে দুই কেজি চাইলে পানি দিস আল্লাহ গো